হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো যে পোলার এনার্জেট আই এর থেকে এনার্জেট সিগন্যাল ডায়াগ্রাম অঙ্কন করা যায়। তো পোলার এনার্জেটের ক্ষেত্রে যদি জিরো থাকে, ফার্স্ট জিরো, যদি বিটের প্রথমটা জিরো হয় তাহলে ফার্স্ট জিরো হবে পজিটিভ, আদারওয়াইজ জিরো লেভেল, বলতে জিরো থাকলে নো চেঞ্জ, লেভেল যে অবস্থায় থাকবে, মানে লেভেল যে অবস্থায় থাকবে জিরো সিগন্যালটা সেই অবস্থায় যাবে। আর যদি ওয়ান হয়, ওয়ান হয় সেক্ষেত্রে ইনভার্স হবে, অর্থাৎ যদি প্রিভিয়াস বিট যদি সাপোজ এই বিটটা যদি পজিটিভ হয় তাহলে ইনভার্স হবে, তাহলে নেগেটিভের দিকে যাবে, তাহলে নেগেটিভের দিকে যাবে। আর এই বিটটা যদি নেগেটিভ হয় তাহলে ওয়ান থাকার কারণে বিটটি পজিটিভের দিকে যাবে, পজিটিভের দিকে যাবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কি কন্ডিশন হচ্ছে জিরো, তাহলে ফার্স্ট জিরো পজিটিভ, এবার কি ওয়ান পাইছি, মানে ইনভার্স, মানে পজিটিভ আছে আগের সিগন্যালটা কি আছে, পজিটিভ আছে, তাহলে ওয়ান, এবারের বিট হচ্ছে ওয়ান, তাহলে সেক্ষেত্রে নেগেটিভে যাবে, নেগেটিভ হয়েছে, তাহলে এখানে বলেছে জিরো হয়েছে ফার্স্ট, মানে ফার্স্ট জিরোটা পজিটিভ, আদারওয়াইজ জিরো লেভেল, তাহলে জিরো লেভেল বলতে এই সোজা যাবে নো সেন্স, মানে নো ইনভার্সন, জিরো হচ্ছে নো ইনভার্সন, তাহলে নেক্সট বিট জিরো, তাহলে নো ইনভার্সন, এবার বসছে ওয়ান, তাহলে প্রিভিয়াস লেভেল নেগেটিভ, তাহলে ওয়ান হবে পজিটিভ, আবার নেক্সট বিট ওয়ান তাহলে ইনভার্স, প্রিভিয়াস সিগন্যাল হচ্ছে পজিটিভ, তাহলে এবার ওয়ান হবে নেগেটিভ, আবার নেক্সট বিট জিরো তাহলে নো ইনভার্স, এবার নেক্সট বিট ওয়ান তাহলে প্রিভিয়াস লেভেল হতো নেগেটিভ, তাহলে নেগেটিভ থেকে পজিটিভ, এবার জিরো নো ইনভার্স, আবার নেক্সট বিট জিরো নো ইনভার্স। তো এসে পোলার এনার্জেট, মানে আমরা যদি এখানে আরেকটা সিগন্যাল ব্যবহার করি, ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান থাকলে এক্ষেত্রে আমরা যদি করি তাহলে প্রথম আসছে কি, ওয়ান যদি থাকে তাহলে নেগেটিভ থেকে শুরু হবে। আমরা যদি পোলার এনার্জিতে জিরো মানে পজিটিভ, ওয়ান মানে নেগেটিভ, তাহলে ফার্স্ট বিটের ক্ষেত্রে এই রুলস, আদারওয়াইজ এই রুলসে ফলো করতে হবে। তাহলে এন, তাহলে ওয়ান নেগেটিভ, এখন নেক্সট বিট ওয়ান, তাহলে ইনভার্স, আর প্রিভিয়াস বিট কী আছে, নেগেটিভ আছে, তাহলে এন পজিটিভ জিরো নো সেন্স, জিরো আবার নো ইনভার্স নো সেন্স, এবার ওয়ান, তাহলে প্রিভিয়াস সিগন্যাল হচ্ছে আমাদের পজিটিভ, তাহলে এন যাবে ওয়ান যাবে নেগেটিভ, প্রিভিয়াস নেক্সট বিট জিরো, তাহলে নো সেন্স সোজায়, তাহলে এবার ওয়ান, ওয়ান পাচ্ছে আবার ইনভার্টস, জিরো পাচ্ছে আবার নো সেন্স, আবার ওয়ান পজিটিভ ছিল নেগেটিভ, এবার ওয়ান নেগেটিভ আছে, নেক্সট বিট ওয়ান, এই কারণে ইনভার্টসে পজিটিভ হয়ে গেল। তো আশা করি বন্ধুরা পোলার এনার্জেট আই বুঝতে পারছেন। এক্ষেত্রে একটু মনে রাখতে হবে এনার্জেট আই এর ক্ষেত্রে জিরো থাকলে কী হয়, ওয়ান থাকলে কী হয়, আর এনার্জেট এল এর ক্ষেত্রে জিরো থাকলে কী হয়, ওয়ান থেকে হয়, অবশ্যই এটা কোনো টেকনিক বা কোনো কৌশলে মনে রাখতে হবে।